প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। নিশ্চয়ই তোমরা বেশ ভালো আছো। কি, আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায় পড়েছি। সপ্তম অধ্যায়ের কাজের মর্যাদা সম্পর্কে জেনেছি। আমাদের সমাজে যে বিভিন্ন পেশার লোকজন বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন, আজ আমরা এরকমই আর একটি কাজ সম্পর্কে জানবো। তাহলে চলো আমরা আজকে চাকুরিজীবীদের সম্পর্কে জানতে চলে আসি। এখানে আমরা বিভিন্ন রকমের চাকুরিজীবীদেরকে দেখতে পাচ্ছি যারা অফিসে কাজ করছেন। এখানে আমরা বিপণন কর্মীকে দেখতে পাচ্ছি, এখানে আমরা শিক্ষককে দেখতে পাচ্ছি, আমরা ডাক্তার নার্সকে দেখতে পাচ্ছি, এখানে অফিস সহকারী দেখতে পাচ্ছি যারা বিভিন্ন অফিসে কাজ করছেন, এখানে আমরা প্রকৌশলী দেখতে পাচ্ছি। এই যে আমাদের সমাজে বিভিন্ন রকমের চাকুরিজীবী রয়েছেন, আমরা তাদের ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে ব্যবস্থাপককে দেখতে পাচ্ছি যারা ব্যবস্থাপনা কাজে নিয়োজিত রয়েছেন, এখানে আমরা বিপণন কর্মীকে দেখতে পাচ্ছি যিনি কাপড় বিক্রি করছেন। এই ছবিটিতে আমরা হাসপাতাল কিংবা ক্লিনিকের ছবি দেখতে পাচ্ছি যেখানে ডাক্তার এবং নার্স রয়েছেন। এখানে আমরা একজন শিক্ষককে দেখতে পাচ্ছি যিনি শিক্ষাদান করছেন। তাহলে চলো আমরা চাকুরিজীবীদের সম্পর্কে কিছু জেনে নিই। এ ধরনের পেশার সবার সাথে যারা জড়িত তারা সাধারণত অফিসে কাজ করেন। এখানে আমরা অফিসের বিভিন্ন রকমের চিত্র দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি অফিসের চিত্র যেখানে শুধু আমরা পুরুষদেরকে দেখতে পাচ্ছি। এখানে আমরা আরেকটি অফিসের ছবি দেখতে পাচ্ছি যেখানে নারী এবং পুরুষ হয়েই কাজ করছেন। অফিস কর্মী, একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন। মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন। অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন। এখানে আমরা বিভিন্ন রকমের ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন বিক্রেতাদের দেখতে পাচ্ছি। এই যে প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সবজি বিক্রেতা বিভিন্ন রকমের সবজি বিক্রি করছেন। এই ছবিটিতে আমরা একটি পোশাকের দোকান দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রকমের পোশাক বিক্রি করা হচ্ছে। এই ছবিটিতে আমরা আর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিত্র দেখতে পাচ্ছি যেখানে ব্যবসার হিসাব সংরক্ষণ করা হচ্ছে। এখানে আমরা আরেকটি দোকান দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিস রয়েছে। ব্যবসায়ী ও বিক্রয় ব্যবস্থাপনা, ব্যবসায়ীরা পণ্য বেচাকেনার সাথে জড়িত। স্থানীয়ভাবে আমরা দেখি ব্যবসায়ীরা দোকানে বা মার্কেটে পণ্য ক্রয় বিক্রয় করেন, এছাড়াও তারা পণ্য আমদানি ও রপ্তানি করেন। এখানে আমরা একটি হাসপাতালের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি দেখতে পাচ্ছি, ল্যাব দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের চাকুরিজীবীদের ছবি দেখতে পাচ্ছি। এখানে তারা তাদের সেবা কাজে নিয়োজিত রয়েছে। এই ছবিটিতে আমরা পাঠদান দেখতে পাচ্ছি, এই ছবিটিতে আমরা একটি ল্যাবের ছবি দেখতে পাচ্ছি, প্রকৌশলীকে দেখতে পাচ্ছি, এবং এই ছবিটিতে আমরা আর একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এনাদের সম্পর্কে জেনে নিই। অন্যান্য পেশাজীবী, আমাদের সমাজে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পেশা আছে, যেমন শিক্ষক আমাদের শিক্ষাদান করেন, প্রকৌশলী দালান সড়ক সেতু তৈরি করেন, ফার্মাসিস্ট আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন, ডাক্তার আমাদের চিকিৎসা সেবা দান করেন,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে বিভিন্ন পেশার লোকজন সম্পর্কে জানলাম, এই যে এতগুলো পেশা ছাড়াও কি কি পেশাগত কাজ সম্পর্কে আমরা জানি, আমরা এখন সেগুলো ঝটপট লিখে ফেলবো। এসব এই যে আমরা জানি যে যেগুলো সেগুলো লিখে ফেলবো, এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন, তারা কি কম্পিউটারে কাজ করেন, এসব পেশায় কাজ করতে তাদের কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়। তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি কি পেশাগত কাজ সম্পর্কে আমি জানি সেগুলো আমরা আমরা লিখে ফেলি। যেমন আমরা লিখতে পারি, 1 বিচারক, 2 আইনজীবী, 3 প্রকৌশলী, 4 অফিস কর্মী। এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন? এসব পেশার মানুষ সাধারণত শার্ট, প্যান্ট, টাই ইত্যাদি পরিধান করেন, তবে পেশাভেদে তারা বিভিন্ন পোশাক পরিধান করেন। তারা কি কম্পিউটারে কাজ করেন? প্রয়োজন অনুযায়ী তারা কম্পিউটারে কাজ করেন। এসব পেশায় কাজ করতে তাদের কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়? এসব পেশায় কাজ করতে তাদের বিশেষ পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা লিখিতও হতে পারে, আবার মৌখিকও হতে পারে। তাহলে আমরা জানলাম এই যে চাকুরিজীবীদের সম্পর্কে, যারা চাকুরি করে তারা তাদের এই চাকুরিতে অংশগ্রহণের জন্য তাদের কি করতে হয়, পরীক্ষা দিয়ে চাকুরিতে নিয়োজিত হতে হয়। এইসব পরীক্ষা মৌখিকও হতে পারে, আবার কি লিখিতও হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন একটি মজার কাজ করব। সেটি হচ্ছে, আমরা যে এই যে বিভিন্ন রকমের পেশা সম্পর্কে জানলাম, এখন আমরা নিচে কয়েকটি প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তা আমরা সুন্দর করে লিখে ফেলি। যেমন বিদ্যালয়, হাসপাতাল, অফিস। বিদ্যালয়ে কাজ করেন শিক্ষক, দপ্তরি, পিয়ন, পরিচ্ছন্নতা কর্মী। হাসপাতালে কাজ করেন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী। অফিসে কাজ করেন ব্যবস্থাপক, অফিস সহকারী, পিয়ন, পরিচ্ছন্নতা কর্মী। তার মানে আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মীর আমাদের সব জায়গায় প্রয়োজন রয়েছে। এই জন্য কি আমাদের অবশ্যই পরিচ্ছন্নতা কর্মীদেরকে সম্মান করা উচিত। এখন এই যে আমরা পেশা সম্পর্কে জানলাম, তো আমরা চলো নিজেরা একটু মজা করি। সেটি হচ্ছে, এই যে আমি বিভিন্ন পেশা সম্পর্কে জানলাম, তো আমি বড় হয়ে কোন পেশা বেছে নিতে চাই, তাহলে সেটি আমরা কি করব, এখন ঝটপট লিখে ফেলব। যেমন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কিংবা আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, যে যেটি হতে চাই আমরা কি ঝটপট লিখে ফেলি। আমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে? এই যে আমি বড় হয়ে যে এই পেশায় কাজ করতে চাই, এই পেশায় বাছাই করলাম, কিন্তু এই পেশায় কাজ করতে আমার কি কি যোগ্যতা লাগবে, এখন আমরা সেটি লিখে ফেলি। যেমন যদি আমি ডাক্তার হতে চাই, সেক্ষেত্রে কি ডাক্তারি পেশায় কাজ করতে হলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে, পরবর্তীতে মেডিকেল কলেজে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা শেষ করতে হবে। আবার এই যে আমি যদি শিক্ষক হতে চাই, সেক্ষেত্রে আমি এইচএসসি পাস করার পর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারি, তারপর কি আমি শিক্ষক হতে পারি। তারপর আমার বাছাই করা পেশায় আমি কোথায় কাজ করব, সেটি আমি ঝটপট লিখে ফেলি। আমার বাছাই করা পেশায় আমি গ্রামাঞ্চলে দরিদ্রদের চিকিৎসা সুবিধা দেব, এটি আমি ডাক্তার হওয়ার ক্ষেত্রে লিখতে পারি। আবার যারা আমরা শিক্ষকতা সম্পর্কে লিখেছি, তারাও আমরা সেই একই কাজটি করতে পারি, যে আমি শিক্ষক হয়ে আমাদের গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাদান করব। তাহলে শিক্ষার্থীরা, কি আমাদের ঝটপট লেখা শেষ হয়ে গেল? এখন আমরা আরেকটি মজার কাজ করব, সেটি হচ্ছে কর্মস্থলের সাথে জড়িত বিভিন্ন পেশা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেগুলো মিল করি। ডাক্তার, বিক্রেতা, ব্যবস্থাপক, শিক্ষক, বিজ্ঞানী, দোকান, বিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল, অফিস। তাহলে ডাক্তাররা কোথায় কাজ করেন? ডাক্তাররা কাজ করেন হাসপাতালে। বিক্রেতারা কি ব্যবসা করেন? কোথায়? দোকানে। ব্যবস্থাপক কাজ করেন অফিসে।
শিক্ষক কাজ করেন বিদ্যালয়ে, বিজ্ঞানীরা কাজ করেন গবেষণাগারে, ব্যবস্থাপক কাজ করেন অফিসে। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে কাজগুলো সম্পর্কে জানলাম, দেখলাম, এখন আমরা নিজেরা কি করব, নিজেদের পেশা সম্পর্কে আমরা এখন থেকেই চিন্তা করব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব এবং আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতাগুলো আমরা একে একে অর্জন করব। তাহলে আমরা এখান থেকে এই পড়াগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য নিয়মিত চর্চা করব। সবাই ভালো থেকো, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসবো।